এতদিন পর্যন্ত তো প্রবাসীদের বন্ধু শুধু মুখেই বলছো, আজকে থেকে আমি সেটা প্রমাণ করে দিব। এমন একটা সিস্টেম আজকে আমি চালু করছি যেটা গত মানে স্বাধীনতার আগের পরের কথা জানি না, বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোনো বাবের বেটা সাহস পাইছে না এই কাজ করার জন্য। আজকে থেকে আমি করব, 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ নিচ্ছি আমি প্রবাসীদের জন্য, প্রবাসীদের পক্ষ হয়ে আমি 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ নিচ্ছি। আমি 5 লক্ষ টাকার টিভি প্রবাসীদেরকে বাকিতে দিব, 5 লক্ষ টাকার টিভি এবং উইদাউট ডকুমেন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার ভোটার আইডি কার্ডও লাগবে না, আপনার বাড়ির ঠিকানাও লাগবে না, জাস্ট ইউ হ্যাভ টু প্রুভ ইউ আর প্রবাসী। আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগবে না। ওকে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একদম স্কিপ না করে, আজকের ভিডিওটা সম্পূর্ণ শুধু প্রবাসীদের জন্য। বাংলাদেশি ভাইরা যারা আছেন তারা মন খারাপ করেন না, আমি যদি এই মিশনে সাকসেস হই, যদি ভাইয়েরা আমাকে হেল্প করে, প্রবাসী ভাইয়েরা, ঠিক আছে, আমি তো তাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত, আমাকেও একটু হেল্প তাদের করতে হবে। যদি করে, এই মিশন যদি সাকসেস হয়, এই মিশন আমি বাংলাদেশের মানুষের জন্য চালু করব। ঠিক আছে, এখন সিস্টেমটা কি, টাকা ছাড়া কিভাবে টিভি দিবেন? এগুলি তো মানুষ ভিডিও ভাইরাল করার জন্য বলে, আমি কিন্তু ভিডিও ভাইরাল করার জন্য বলতেছি না, আমি প্র্যাকটিক্যালি দিচ্ছি। অলরেডি আমি 17-18 জনকে দিয়ে দিছি। ঠিক আছে, আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি, যে লোকটা বাংলাদেশে বম্বলের মতো ঘুরত, বাংলাদেশে বাপ মার অবাধ্য সন্তান ছিল, সেই লোকটা বিদেশ গিয়ে যখন কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করে, বাংলাদেশের যে ক্যারেক্টার তার সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, তখন তারা টাকার ভ্যালু বুঝে। বিদেশ যাওয়ার পরে যখন শরীরের গাম জড়ায় টাকাগুলো ইনকাম করে, তখন কিন্তু আর এইভাবে টাকা খরচ তারা করে না, তখন টাকা খরচ করে নিজের জন্য না, পরিবারের জন্য করে, বাবা মার জন্য করে, স্ত্রী সন্তানের জন্য করে। সুতরাং আমি মনে প্রাণে বিশ্বাস করি কোনো প্রবাসী কারো টাকা মেরে দিতে পারে না। ঠিক আছে, ওরা হচ্ছে একটা রেমিটেন্স যোদ্ধা, ওরা পরিবারের জন্য যোদ্ধা, আমাদের বাংলাদেশের জন্য যোদ্ধা। আমি আজকে কথা বাড়াবো না, আমি টিভি দেখাবো, এই কীভাবে টিভি বাকিতে দিব সেটাও আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। আজকে কিন্তু আমি নতুন নতুন মডেলের একদম নতুন, যেরকম একটা অফার চালু করেছি, এরকম নতুন মডেলের কিছু টিভিও আজকে কিন্তু আমি নিয়ে আসছি। গুগল টিভি সম্পর্কে তো অলরেডি কিছু কিছু লোক জানে, শতকরা হয়তো 5% লোক জানে। ঠিক আছে, এই যে হচ্ছে গুগল টিভি, এই যে এটা হচ্ছে আর্থ, আর্থ মানে কি, পৃথিবী, পৃথিবীটা কিন্তু স্টেডিয়ামের পুরো পৃথিবীটা কিন্তু আপনি এই গুগল টিভির মাধ্যমে দেখতে পাবেন খুব সহজে। এবং এই গুগল টিভি হচ্ছে আপনার, ধরেন আপনার ইউটিউব দরকার, রিমোট টিপে কিন্তু আপনার ইউটিউবে যাইতে হবে না, আপনি জাস্ট রিমোটে বলবেন ইউটিউব, অটোমেটিক চলে আসবে। আগে তো বলতেন বাংলা সিনেমা, বাংলা নাটক, কিন্তু এখন আর এগুলির দরকার নাই, ডাইরেক্ট আপনি বলবেন প্লে স্টোর, অটোমেটিক আপনার প্লে স্টোর চলে আসবে। গুগল টিভি, গুগল টিভি 32 ইঞ্চির মধ্যে 32 হয় আর হচ্ছে 43 হয়, 43 ইঞ্চি গুগল টিভির প্রাইস হচ্ছে 30,500 টাকা। ঠিক আছে, এটা কিন্তু 3 বছরের গ্যারান্টি পাবেন একদম ভয়েস কন্ট্রোল সহ। ঠিক আছে, আবার গুগল টিভি যেগুলি গ্লোবাল, এগুলো কিন্তু গ্লোবাল টিভি, 100% গ্লোবাল, গ্লোবাল টিভি কিন্তু 43 ইঞ্চি 32 ইঞ্চি 1 জিবি র্যাম 8 জিবি রুমের উপরে হয় না। আচ্ছা ঠিক আছে, সুতরাং এটা 1 জিবি র্যাম 8 জিবি উপর 1.5 জিবি রুম, আর 8 জিবি 1.5 জিবি র্যাম 2 জিবি রুম। এই গ্লোবাল টিভিটা, গুগল টিভিটা পাচ্ছে আমাদের 30,500 টাকা, 3 বছরের গ্যারান্টি, বয়স কন্ট্রোল সহ। আর যদি ডিসপ্লে দেয়া আছে, হ্যাঁ ডিসপ্লে করা আছে, আর ফিচারটাও কিন্তু অনেক সুন্দর, একবারে মানে অন্য অন্য টিভি থেকে টোটালি ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। হ্যাঁ, তারপর 32-এর মধ্যে যদি কেউ গুগল টিভি নিতে চায়, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 20,500 টাকা, শুধু 19,500, যা 19,500, 19,500 টাকা, যেটা প্রবাসী ভাইদের, প্রবাসী ভাইদের জন্য। ঠিক আছে, আরেকটা গুড নিউজ হচ্ছে আমাদের এখান থেকে এই অফারটা আমি মাঝখানে 3 দিনের জন্য দিয়েছিলাম, আবার এটা কন্টিনিউ করতেছি। ভয়েস কন্ট্রোল যে কোনো টিভি নেবেন, সেটা হোক জেভিকো, হোক নোভা, হোক এমএমই, হোক হামিন, হোক ট্রিটন, যেই টিভি নেবেন ভয়েস কন্ট্রোলের, প্রত্যেকটা ভয়েস কন্ট্রোল টিভির সাথে একটা এক্সট্রা নন ভয়েস রিমোট আপনাকে আমি দিয়ে দেবো, সম্পূর্ণ ফ্রিতে দেবো। কারণ হচ্ছে রিমোটটা সবারই নষ্ট হয়ে যায়, তো এই জন্য আমার পক্ষ থেকে এটা বিশেষ করে সবার জন্য একটা এক্সট্রা গিফট থাকলো সবার। আরেকটা বিষয় কি, আমি আপনাকে টিভি বাকিতে দিব, তার বিনিময়ে যে আপনার কাছ থেকে 2 টাকা বেশি নেব, ইম্পসিবল, কখনোই সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। যাই হোক, আরেকটা ম্যাজিক দেখাবো আজকে। আচ্ছা, সেই ম্যাজিকটা হচ্ছে এই এই ম্যাজিকটা, বাংলাদেশের মধ্যে জেভিকো টিভি যত শোরুম আছে সবাই কিন্তু 5 বছর প্যানেল গ্যারান্টি টিভি বিক্রি করে 21,500 টাকা। আজকে কিন্তু আমি চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি, 5 ইয়ার প্যানেল গ্যারান্টি, 100% অথরাইজ জেভিকো, ঠিক আছে, ভয়েস কন্ট্রোল সহ, রেজুলেশন কিন্তু 4 HD সে বেশি, 1440 রেজুলেশন, অনলি টিভির প্রাইস হচ্ছে 17,500 টাকা, শুধু 17,500 টাকার মধ্যে 32 ইঞ্চি ভয়েস কন্ট্রোল টিভি পাবে, 5 বছরের প্যানেল গ্যারান্টি, তাও আবার জেভিকো ব্র্যান্ডের। ঠিক আছে,
মানে এটা অবিশ্বাস্য, আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। গত দুই দিন আমি 18-20 টিভি বিক্রি করছি এটা শুধু একটা, এটার মধ্যে যদি কেউ 43 ইঞ্চি টিভি নেয় ঠিক আছে, অনলি 27,500 টাকা, 27,500 টাকা, অনলি 27,500 টাকার মধ্যে 5 ইয়ার প্যানেল গ্যারান্টি, ওইটাও কিন্তু 4K ভয়েস কন্ট্রোল সহ। আজকে 6টা টিভি গেছে আমার কুমিল্লাতে, একজন নিচে 3টা আর 3টা নিচে আলাদা আলাদা পাবে, আজকে গেছে কুমিল্লাতে। যাই হোক, এই যে টিভি প্রাইসগুলি বলতেছি সবগুলি টিভি কিন্তু আপনার সেম প্রাইসে থাকবে, কিন্তু টাকা ছাড়া আপনাকে টিভি দিচ্ছি শুধু প্রবাসীদের জন্য। বাংলাদেশের বাইরা মনও খারাপ করেন না, আমার রিকোয়েস্টও করেন না, কারণ আমার মিশনটাই আপাতত শুধু প্রবাসীদের নিয়ে। বাংলাদেশে ধরুন আপনি একটা জায়গা থেকে, এক টিভির দোকান থেকে টিভি কিনতে যাবেন, কিস্তিতে টিভি কিনতে যাবেন, প্রবাসীদেরকে দিবে না। কেন দিবে না? কারণ তার সে দেশে নাই, তার কোনো এভিডেন্স নাই, ঠিক আছে। আবার 10,000 টাকার টিভি আপনার কাছ থেকে 20,000 টাকা নিবে, বউ পাঠাবেন আপনার বউ গিয়ে টিভি 10,000 টাকার টিভি 20,000 টাকা কিনে নিয়ে আসবে। কিন্তু আমি কিস্তি বলেন আর যাই বলেন 1 টাকা বেশি নিচ্ছি না, অফার প্রাইসে টিভি দিচ্ছি, ঠিক আছে। তবে আপনাদেরকে আমার একটু হেল্প করতে হবে, কী হেল্প করতে হবে সেটা আমি ভিডিও শেষে কমপ্লিটলি বলে ফেলবো। আমরা কিন্তু 1 বছরের গ্যারান্টি কিছু টিভি দেখাই কম বাজেটের মধ্যে, বাজেটটা কম। হ্যাঁ, এই যে একটা টিভি অনলি 10,500 টাকা, এটা কি স্মার্ট টিভি না ক্লাসিক টিভি? স্মার্ট টিভি, বেসিক টিভি। কি বেসিক টিভি মানে কি? বেসিক টিভি আমি বেশি নাকি? বেসিক টিভি বেশি আমি দেখাই না, এই যেগুলি সব বেসিক টিভি আমি এগুলো দেখাই না, ঠিক আছে। কারো যদি লাগে তাহলে নিবে, ঠিক আছে। স্মার্ট টিভি 10,500 টাকার মধ্যে, স্মার্ট টিভি 10,500 টাকা, আবার যদি ফ্রেমলেস নেয় তাহলে 10,900, শুধু 400 টাকা বেশি। হ্যাঁ, 400 টাকা বেশি হলে ফ্রেমলেস, সবাই কিন্তু ফ্রেমলেস টিভি 1,000 টাকা বেশি বিক্রি করে, আমি দিচ্ছি 400 টাকা বেশি, 10,900 টাকার মধ্যে ফ্রেমলেস টিভি। তারপর যদি ডাবল গ্লাস টিভি লাগে অনলি 12,500 টাকা, অনলি 12,500 টাকার মধ্যে ডাবল গ্লাস টিভি পাবেন। আবার ডাবল গ্লাস যদি ভয়েস কন্ট্রোল লাগে, আরো সাউন্ড বার, এটা তো ডুপ্লিকেট সাউন্ড বার, এটা হচ্ছে অরিজিনাল সাউন্ড বার, ঠিক আছে, অনলি 13,900 টাকা, এটা 13,900 টাকার মধ্যে সাউন্ড বার পাবেন, ডাবল গ্লাস পাবেন, ভয়েস কন্ট্রোল পাবেন, সিলভার কালার পাবেন, ব্ল্যাক কালার পাবেন, ঠিক আছে। যেটা ভাই একের ভিতরে 20 ভাই সব এভরিথিং আছে, কম বাজেটের মধ্যে কম গ্যারান্টির মধ্যে সবচেয়ে বেটার কোয়ালিটি টিভি এটা। এই টিভিগুলো হচ্ছে আপনার 1 বছরের গ্যারান্টি। আবার জেভিকোর মধ্যে কিন্তু আরেকটা মজার জিনিস আছে, এইটা হচ্ছে ফ্রেমলেস টিভি। এই ফ্রেমলেস তো আপনারা ভয়েস কন্ট্রোল সহ নিয়েছেন, ভয়েস কন্ট্রোল ছাড়া ফ্রেমলেস টিভি কিন্তু জেভিকোর চলে আসে, এবং এই প্রথম আমি দেখাচ্ছি আজকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জেভিকো কিন্তু, জেভিকো থেকে আমাকে কিন্তু এক্সট্রা কিছু অপরচুনিটি দেওয়া হয়েছে। অনেকদিন আগে জেভিকোর প্রচুর টিভি বিক্রি করতাম, মাঝখানে আমি জেভিকোর টিভি খুব কম বিক্রি করছিলাম, বিশেষ কোনো কারণ নাই, এমনিতে বিক্রি করি নাই। কিন্তু এখন জেভিকো টিভি থেকে আমাকে বিশেষ কিছু ছাড় দেওয়া হয়েছে, আমাকে জেভিকোটা নিয়ে কাজ করার জন্য বলা হয়েছে, আমি চেষ্টা করতেছি সর্বোচ্চটা করার জন্য। ফ্রেমলেস টিভি, ঠিক আছে, সবাই এই টিভি বিক্রি করে কিন্তু 14,500, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি দিচ্ছি অনলি 13,500 টাকা, এটা 13,500, 13,500 টাকার মধ্যে ফ্রেমলেস, এবং নতুন আসছে, এটা এখনো পর্যন্ত কেউ ওপেন করে নাই, রেজুলেশনটা দেখছো এটার? আবার যদি জেভিকো ডাবল গ্লাস লাগে 14,500 টাকা, শুধু 1,000 টাকা বাড়বে, ডাবল গ্লাস টিভি। হ্যাঁ, এগুলোর গ্যারান্টি কত বছর? 2 বছর, এগুলি 2 বছরের গ্যারান্টি। হ্যাঁ, তবে এটা কিন্তু 5 বছর ভাই। হ্যাঁ, মানিকগঞ্জের এক ভাই খেজুর বাগানে চাকরি করে ইতে সৌদি আরব, কো ভাই আপনার আমি প্রতি বছর বছর 5 কেজি খেজুর দিবো, আমার খারাপ টিভি দিয়ে না, ঠিক আছে। যাই হোক, ভিডিও কলে অনেকক্ষণ কথা হয়েছে, তো এই ভাই টিভিটা অর্ডার করছে, আগামীকালকে যাবে, খুবই সুন্দর রেজুলেশনের টিভি, 5 বছরের গ্যারান্টি। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে 32 ইঞ্চি 5 বছরের গ্যারান্টি টিভি আর 1 বছরের গ্যারান্টি টিভির মধ্যে দামের পার্থক্য 3-4 হাজার টাকা, কিন্তু একটা প্যানেলের দাম হচ্ছে 10,000 টাকা। তো 1 বছরের জায়গায় যদি 5 বছরের গ্যারান্টি টিভি নিতে পারেন, তাহলে কিন্তু আপনার অন্তত 4 বছর আপনারা প্যানেল নিয়ে কোনো টেনশন নেই, পেনশন এক্সপেন্সিভ। হ্যাঁ, তারপর হচ্ছে জেভিকোর 43 দেখাইলাম, ওকে, এখন আমি একটা টিভি দেখাবো 50 ইঞ্চি, 50 ইঞ্চি টিভি দেখাবো। বাংলাদেশের মধ্যে যারা সনি ব্রাভিয়া ইউজ করেছেন, যারা স্যামসাং ইউজ করেছেন, বাট ওইগুলির প্রাইস তো এখন অনেক বেশি, সেই কোয়ালিটির যদি একটা টিভি আপনি নিতে চান, রেজুলেশন পিকচার কোয়ালিটি সহ, তাইলে ভাই এই টিভিটা নিতে হবে, এটা না, এই টিভিটা নিতে হবে। এই টিভিটার ডাইরেক্ট আমি প্রেমে পড়ে গেছি। আচ্ছা, গত 1 সপ্তাহ আগে আমি দোকানে আনছিলাম, আনার পরে প্রথম যেদিন দেখছি, মানে এত স্লিম একটা টিভি, এত সাউন্ড সিস্টেম কেমনে হয়, ঠিক আছে, স্লিমটা বড় কথা না ভাই, এত নর্মালি স্লিম টিভি কিন্তু সাউন্ড কম থাকে, ঠিক আছে, বাট এত সুন্দর সাউন্ড সিস্টেম আর পিকচার কোয়ালিটি, একেবারে জেনুইন 4K, কিভাবে সম্ভব, একদম জেনুইন 4K, এলজি প্যানেল, আপনার এলজি টিভির রিমোট আর এই রিমোট একই, সেম না, ডিরেক্টলি এলজি প্যানেল, ঠিক আছে। যদি কেউ প্রুভ করতে পারে এলজি প্যানেল না, তাহলে টিভি আমি ফ্রি দিব,
এলজি প্যানেল 50 ইঞ্চি টিভি, প্রাইস হচ্ছে অনলি 36500 টাকা। 36500 টাকা 100% জেনুইন 4K ভয়েস কন্ট্রোল সহ। এটা গ্যারান্টি কতদিন ভাই? 3 বছরের গ্যারান্টি। এটা কি 3 বছরের গ্যারান্টি? 3 বছরের গ্যারান্টি জেভিকো কোম্পানি। আবার যদি এটা কেউ 55 ইঞ্চি নেয় অনলি 45500। ও মানে একই টিভি? একই টিভি। মানে যদি কেউ 55 ইঞ্চি নেয় অনলি 45500, একই টিভি যদি কেউ 43 ইঞ্চি নেয় তাহলে 30500 টাকা। শুধু 30500 টাকা? শুধু 30500 টাকার মধ্যে একদম জেনুইন 4K টিভি পাবেন। আপনি 30500 টাকার মধ্যে এটাও নিতে পারেন, 30500 টাকার মধ্যে আপনি গুগল টিভি নিতে পারেন, একই প্রাইস। ঠিক আছে, গ্যারান্টি ওয়ারেন্টি সেম। আচ্ছা ওকে, তো জেভিকো নিয়ে তো গুণগান অনেক গাইলাম, শুধু গুণগান না, আমি সবসময় বলি আপনি যদি আপডেট ফিচার নিয়ে আপডেট মানে টিভি চালায় মজা পাইতে চান, ঠিক আছে, তাহলে কিন্তু জেভিকোর কোনো বিকল্প নাই। কারণ এত সুন্দর রেজুলেশন, পিকচার কোয়ালিটি বাংলাদেশের অন্য কোনো কোম্পানি করে না এত কম বাজেটের মধ্যে। ঠিক আছে, নিঃসন্দেহে নিতে পারেন, কারণ জেভিকো টিভির আগে গ্যারান্টি ছিল শুধু 2 বছর, এখন 3 বছর করছে, 5 বছর করছে, কাস্টমারদের চাহিদা কিন্তু সম্পূর্ণ পূরণ করছে। এখন কিন্তু আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। আর জেভিকো টিভির, হ্যাঁ, জেভিকো টিভির কোয়ালিটিও কিন্তু আগের চেয়ে অনেক ইম্প্রুভ হয়েছে, অনেক ইম্প্রুভ হয়েছে। ওকে, সো আমরা এখন একটু দেখাবো হচ্ছে, মাঝখানে একটু কথা বলি নি তাহলে, সেটা হচ্ছে বিদেশিদের কিভাবে আমি টাকা, প্রবাসী ভাই যারা আছে তাদেরকে আমি কিভাবে টাকা দিচ্ছি, টাকা ছাড়া টিভি দিচ্ছি এবং কেন দিচ্ছি। প্রবাসী ভাই আমাকে কিছু হেল্প করতে হবে আমি বলেছিলাম, সেই হেল্পটা হচ্ছে আমি আপনাদেরকে হেল্প করব। আপনার একটা 43 ইঞ্চি টিভি কেনার খুব শখ, আপনার বাজেট হচ্ছে, টাকা আছে 32 ইঞ্চি টিভি কেনার মতো, ধরেন আপনার এই টিভিটার দাম হচ্ছে 36500 টাকা, বড় টিভি, খুব ভালো লাগছে আপনার, আপনার খুব শখ একটা বড় টিভি ছেলে মেয়েকে আপনি দিবেন, ঠিক আছে, আপনার কাছে টাকা আছে 25,000, 30,000, 5,000, 10,000 টাকা কম আছে, ঠিক আছে, আমি আপনাকে 5,000, 10,000 টাকা কমই টাকা টিভি দিয়ে দিব। ঠিক আছে, আপনি 10,000 টাকা, 5,000 টাকা যাই বাকি রাখতে পারেন, আপনি আগের মাসে বেতন পাই আমাকে দিয়ে দিবেন। ঠিক আছে, এই সুযোগটা সকল প্রবাসীর জন্য উন্মুক্ত। আচ্ছা, যদি আপনার কাছে টাকা থাকে তাহলে ভাই আমার এটা করেন না, কারণ হচ্ছে আপনি আমাকে যত যত কম, আপনি যদি না নেন নগদ টাকা দিয়ে নেন তাহলে আরেকজন কিন্তু হেল্প পাবে, আরেকজনকে দেওয়ার সুযোগ পাবো। তো এই সুযোগটা যদি আপনারা কাজে লাগাইতে পারেন, ঠিক আছে, আমার বাকিদের টিভি দিতে কোনো সমস্যা নাই, আমার কোনো ডকুমেন্টস লাগবে না, আমি অন্ধবিশ্বাসের উপর প্রবাসীদেরকে টিভি দিতে চাই টাকা ছাড়া। ঠিক আছে, আপনি যদি টাকা থাকে তাহলে ভাই টাকা দিয়ে নিন, টাকা না থাকলে 5,000, 7,000 টাকা আপনি আমার কাছে ডিও রাখেন, পরে বাসে বেতন পাই দিয়ে, আমার কোনো আপত্তি নাই, কোনো ডকুমেন্টস লাগবে না, শুধু প্রুফ করবেন আপনি প্রবাসী। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা উদ্যোগ, আমি 5 লক্ষ টাকার টিভি বাকি দেবো প্রবাসীদের, যদি 5 লক্ষ টাকা আমার চলে যায় আমার কোনো আফসোস নেই। আমি ভাই এই জীবনে কোনো দিন কল্পনাও করি নাই যে ঢাকা শহর বা গাজীপুর শহরের মতো জায়গার মধ্যে বাড়ি গাড়ি সব কিছু থাকবে, আল্লাহ কিন্তু আমাকে সব দিছে। ঠিক আছে, মানুষকে ধার দেওয়া 19 লক্ষ টাকা শুধু ধার দেওয়া টাকা পায় মানুষের কাছে, ধার দিছে এরকম টাকা পাই। সুতরাং এগুলি কোনো বিষয় না, মূল ইস্যুটা হচ্ছে যে আপনার আমার বিজনেসটা ঠিক রাখার জন্য আমি আপনাদেরকে হেল্পটা করতেছি। আপনারা প্রবাসী যারা আছেন, যারা বাংলাদেশের মধ্যে প্রোডাক্ট কিনে প্রতারিত হচ্ছেন, ঠিক আছে, তাদেরকে কিন্তু এই সুযোগটা নিপটন ইলেকট্রিসিটি করে দিচ্ছে। আমি বরাবরই বলে আসছি, সবাই কিন্তু বলে ভিডিওতে প্রবাসীদের জন্য এক্সট্রা ফেসিলিটি আছে, কিন্তু যারা বলে একটু বললেন তো ভাই 500 টাকা ভাই এক সপ্তাহ পরে নিয়ে দম দেখেন ফেসিলিটিটা কেমন থাকে, কিন্তু আমি ইকরাম প্রবাসীদেরকে টাকা ছাড়া এই টিভি দিচ্ছি। যাদের টাকা আছে তারা টাকা দিয়ে নেবেন, যাদের টাকার একটু প্রবলেম তারা আমাকে 1 মাস পরে দিবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা এখন যাবো হচ্ছে নোভা কোম্পানির টিভি, জেভিকো আর নোভা দুইটার মধ্যে পার্থক্যটা একটু বুঝায় বলি, শেষ তারপরে শেষ করবো। যেমন নোভা টিভিগুলি আপনার বিশেষ করে ঢাকার বাইরে যারা আছে বা ঢাকা থেকে ধরেন অনেক দূরে যাদের বাড়ি অন্য অন্য ডিস্ট্রিক্টে যারা আছে তাদের জন্য পারফেক্ট হচ্ছে নোভা টিভিটা, কারণ হোম সার্ভিস পাবেন। আর জেভিকো টিভির ক্ষেত্রে অন্য অন্য যত টিভি আছে, আর একটা সিস্টেম আমি নতুন চালু করতেছি, এটা হচ্ছে যে এই আগামী ডিসেম্বর থেকে শুরু হবে, ঢাকা এবং আশেপাশে এরিয়াতে যত টিভি প্রবলেম আছে সব করে হোম সার্ভিস আমি নিজে করবো, নিজে করবো যে কোনো কোম্পানির, যে কোনো কোম্পানি, এটা আমি আজ পর্যন্ত কোনোদিন করি না, আমার বাংলাদেশে কেউ করে না, আমি এটা করব। ঠিক আছে, শুধু আসা যাওয়া বাস ভাড়াটা আপনি দিবেন। ঠিক আছে, বাড়িতে যাবে আসবে আমি লোক দেবো, আমি এক্সট্রা 2 জন লোক নিয়োগ দিছি শুধুমাত্র এই সার্ভিসের লোকগুলিকে সার্ভিস দেওয়ার জন্য, আমি কারো মনে কষ্ট দিতে চাই না। ঢাকার আশেপাশের লোকগুলি বাসায় বসে থেকে হোম সার্ভিস পাবেন, আর ঢাকার বাইরের লোকগুলি নোভা কোম্পানির টিভি নেবেন, ঠিক আছে, তাহলে ঘরে বসে সার্ভিস পাবেন। সার্ভিসের ক্ষেত্রে আমি কোনো ছাড় দিতে চাই না, এটা সবার জন্য আমি 100% একুরেট দিতে চাই। আমরা নোভা টিভি দেখাবো এখন 32 ইঞ্চি টিভি,
নোভা কিন্তু 32 থেকে 75 পর্যন্ত সব 5 বছর প্যানেল গ্যারান্টি সব 5 বছর অফিশিয়াল গ্যারান্টি ঠিক আছে অনলি 15900 টাকা শুধু 15900 টাকার মধ্যে 5 বছর গ্যারান্টি 32 ইঞ্চি স্মার্ট টিভি আচ্ছা ঠিক আছে এটার মধ্যে আরেকটু ভালো কোয়ালিটির আছে র‍্যাম রুমটা একটু বেশি হবে সেটা যদি নাই তাহলে 16900 তারপরে 32 ইঞ্চি ভয়েস কন্ট্রোল আছে ঠিক আছে এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল যদি আপনার নেয় তাহলে 16900 টাকা আর যদি র‍্যাম রুম একটু বেশি নিতে চায় তাহলে ওটার প্রাইস আছে 17900 টাকা হ্যাঁ 32 এর মধ্যে 4টা টিভি আছে আচ্ছা এখন 50 ইঞ্চি একটা প্রিমিয়াম টিভি দেখাবো নোভা কোম্পানির প্রিমিয়াম টিভি এটা হচ্ছে একমাত্র নোভা কোম্পানি বাংলাদেশের মধ্যে 5 বছরের গ্যারান্টি টিভি করা মেটাল বডির মধ্যে ডাবল গ্লাস আচ্ছা আচ্ছা ঠিক আছে ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সাউন্ড বার 4K রেজোলিউশনের টিভি প্রাইস হচ্ছে অনলি 39500 টাকা শুধু 39500 অনলি 39500 টাকার মধ্যে মেটাল বডি পাবে ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল পাবে এবং 5 বছরের গ্যারান্টি পাবে ওকে 50 ইঞ্চি টিভি হ্যাঁ 50 ইঞ্চি টিভি এখন আবার একটু ক্লিয়ার করি কনসেপ্টটা সেটা হচ্ছে আরেকটা টিভি দেখাই নি আমি সেটা হচ্ছে 40 ইঞ্চির মধ্যে দারুণ একটা টিভি আছে ট্রিটন ব্র্যান্ডের ডাবল গ্লাস 4K ভয়েস কন্ট্রোল টিভি ডলবি সাউন্ড সিস্টেম অনলি 22500 টাকা শুধু 22500 অনলি 22500 টাকার মধ্যে এটা পাবে আবার ট্রিটনের 32 ইঞ্চি আরেকটা টিভি আছে ইউটিউব 4K ভয়েস কন্ট্রোল সহ 2023 সালে লাস্ট বর্ষের টিভি 12 বর্ষের টিভি এই টিভিটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 14500 টাকা 14500 টাকা এখন যে কথাগুলো বলতেছিলাম টিভি মোটামুটি সব দেখানো শেষ ঠিক আছে এখন সর্বশেষ বলি আজকে থেকে আমি আগামী মাসের কথা বলছি তো ওকে আজকে থেকে যারা টিভি নেবেন ঢাকা এবং ঢাকার আশেপাশে টিভির যে কোনো প্রবলেম হবে টিভি আর আমার শোরুমে আনতে হবে না টিভি আর আমার শোরুমে আনতে হবে না আপনি ফোন দিবেন আমার লোক আপনার বাড়িতে যাবে বাড়িতে যায় টিভি নিয়ে আসবে ফ্যাক্টরিতে নিয়ে যাবে ফ্যাক্টরি থেকে টিভি প্রবলেম সলিউশন করে আপনার বাড়িতে দিয়ে আসবে ঠিক আছে আপনি শুধু আসা যাওয়া বাস ভাড়াটা দিবেন এটা হচ্ছে ঢাকা এবং ঢাকার আশেপাশে আর ঢাকার বাইরে যারা আছেন ঠিক আছে তাদের জন্য এই সুযোগটা আমার থাকতেছে না তবে তারা যদি নোভা কোম্পানির টিভি নেয় ঠিক আছে তারা কিন্তু ডিরেক্টলি হোম সার্ভিস পাবে মানে কোম্পানির লোক বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে আমি আবারও প্রবাসী ভাইদেরকে রিকোয়েস্ট করে বলবো যে আপনারা যাদের আর্থিকভাবে একটু অসচ্ছল সব প্রবাসী তো আর একরকম ইনকাম না কোনো কোনো ম্যাক্সিমাম 80% প্রবাসী এখনও পর্যন্ত বাংলাদেশি টাকা 25-30 হাজার টাকা বেতন পায় তাদের সংসার চালাতে গিয়া নিজে না খায়া থাকা লাগে নিজে অনেক কষ্ট করা লাগে আমি নিজে জানি ভাই একটা কলা যখন আমি সিঙ্গাপুরে কিনতে যাইতাম তখন তো কলা একটা লাগতো মনে হয় 50 পয়সা 50 পয়সা মানে 50 পয়সা না 70 পয়সা বাংলাদেশে একটা কলার দাম মানে বাংলাদেশি টাকায় 50 টাকা 60 টাকা হইতো একটা কলার দাম ঠিক আছে তখন চিন্তা করলাম এই একটা কলা আমি কিনবো এই একটা আমি যদি 60 টাকা বাড়িতে পাঠাই তাহলে তারা এক ডজন কলা কিনে খেতে পারবো শুধু আমার মতো এরকম বহুত প্রবাসী পৃথিবীর মধ্যে আছে যে নিজে একটা কিছু কিনতে যায় কিনে না যে আমি যদি আমার বাচ্চার জন্য পাঠাই সন্তানের জন্য পাঠাই ওই প্রবাসী ভাইদের জন্য প্রত্যেক প্রবাসীর ঘরে আমি টিভি দিতে চাই সারা বাংলাদেশের যত প্রবাসী আছে প্রত্যেক প্রবাসী ঘরে আমি টিভি দিতে চাই টাকার জন্য কারো টিভি ঘরে থাকবে না সন্তান বউ বাবা মা সাদা লাভ পূরণ হবে না সেটা আর আমি হতে দেবো না আপনারা আমাকে হেল্প করুন আপনারা কমিটমেন্ট ঠিক রাখুন আমার বিজনেস যতদিন থাকবে আমি এই সার্ভিস আপনাদেরকে দিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং নিপটন ইলেকট্রনিক্স এসআর টাওয়ার দ্বিতীয় তলায় 248 নম্বর দোকান আমার পিছনে কিন্তু সর্বশেষ বড় একটা টিভি আছে যেটা দেখানো হয় না নোভা কোম্পানির টিভি 5 বছরের প্যানেল গ্যারান্টি 65 ইঞ্চি টিভি অনলি 57500 টাকা 57500 হ্যাঁ আবার জেভিকো 65 ইঞ্চি টিভি আছে এই যে সেম মডেল এটার কিন্তু 65 ইঞ্চি আছে হ্যাঁ 54500 টাকা ও মানে যদি কারো বাজেট কম বাজেট কম থাকে 3 বছরের গ্যারান্টি ঠিক আছে 54500 টাকা নোভা কোম্পানিটা পাবেন আপনার 57500 টাকা 5 বছরের হ্যাঁ 43 ইঞ্চি ডাবল গ্লাসের টিভি আছে কিন্তু এমএমই ব্র্যান্ডের এটা 1 বছরের গ্যারান্টি অনলি 21500 টাকা মানে যাদের বাজেট কম আবার ভয়েস কন্ট্রোল সহ ডাবল গ্লাস নিলে 23500 টাকা 23500 টাকা হ্যাঁ আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করি অ্যাডভান্স কোনো টাকা কখনোই কারো কাছ থেকে আমরা নেই না আপনি অ্যাড্রেস দিবেন আমার লোক আপনার বাড়িতে গিয়ে টিভি ফিটিং করে সব কিছু বুঝিয়ে দিবে তারপর আপনি টাকা দিবেন তবে কন্ডিশন হচ্ছে আসা যাওয়ার বাস ভাড়াটা আপনাকে দিয়ে দিতে হবে ঠিক আছে ওকে সো অসংখ্য ধন্যবাদ ভাই প্রবাসী ভাইদের জন্য এরকম সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আর আমি আশা করব যে আমরা নেক্সটে আমাদের বাংলাদেশের ভাইদেরও যাতে এরকম সুযোগ সুবিধা করে দিতে পারেন কি আমরা ভিডিওটা শেষ করছি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ